हाय अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन, आमरा आल्लाहर रहमते भालो आछि। तो आजके आमी आमार ब्लगटा प्राय सकाल 10:30 और 11টার দিক থেকে শুরু করেছি। সকালে আমি আমার অন্যান্য কাজগুলো শেষ করে আজকে চিন্তা করেছি যে চাদরটা চেঞ্জ করব, এর জন্য সকালবেলা আসলে চাদরটা উঠিয়ে ফেলেছি। আজকে আমি আগে ঘরটা গুছিয়ে তারপর হলো কিচেনে যাব, তো এর জন্য আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। কিছু কাপড়ও আছে, সেগুলো ভাঁজ করব। তো রান্নাঘর থেকে এসে যদি দেখি একদম রুমটা এলোমেলো তাহলে কিন্তু ভালো লাগে না। এর জন্য চিন্তা করলাম যে আগে হচ্ছে আজকে ঘর ক্লিন করব, তারপরে হচ্ছে কি কিচেনে যাব, তাহলে এসে আসলে সেরকম তাড়াহুড়া লাগবে না, জাস্ট গোসলে চলে যাব। তো এর জন্যই আসলে ঘরটা ক্লিন করে নিচ্ছি, আর এই যে কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে হচ্ছে পুতুলগুলো, সব আমার মেয়ের পুতুল। ওর হচ্ছে 4টা বাবু, এই 4টা বাবু নিয়ে সে সারাদিন খেলে, কিন্তু সবচেয়ে বেশি খেলে হচ্ছে ওই যে মাঝখানে লাল পুতুলটা দিয়ে, আর একটাকে তো সে লিপস্টিক দিয়ে ভরিয়ে ফেলছে। তো সব গুছানো শেষ হয়ে গিয়েছে আমার ঘরের। এরপর আমি সকালে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো হয়ে গিয়েছে, এর জন্য কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য বের করে নিচ্ছি। আজকে মোটামুটি আমি সকালবেলায় আমার অনেক কাজ গুছিয়ে নিয়েছি, মানে ঘরের অনেক কাজ শেষ করে ফেলেছি। এখন শুধু রান্নাঘরের কাজটা বাকি আছে আর ঘরটা মুভ করা বাকি আছে। আগে তো দেখা যেত যে ছাদেই কাপড় দিতাম, কিন্তু ইদানিং আসলে ছাদে কাপড় দিচ্ছি না, এখন বারান্দায় কাপড়গুলো নেড়ে দিতে হয়। ছাদে দিলে একটু ভালো হয়, কাপড়গুলো একটু রোদ পায়, কিন্তু এখন বারান্দায় নাড়ি। তো কাপড় টাপড় নেড়ে তারপরে কিচেনে আসলাম, যে চিন্তা করতেছিলাম কি রান্না করব। পরে চিন্তা করলাম যে আজকে খুবই সিম্পল রান্না বান্না করব, কারণ কালকের একটু তরকারি আছে গরুর মাংস, এর জন্য চিন্তা করলাম যে হালকা পাতলা রান্না হবে। আর আজকে একটা স্পেশাল রান্না হবে, সেই রান্নাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রান্নাটা করবে হচ্ছে আমার শাশুড়ি মা, তো দেখতেই থাকুন। আর এখানে আমি নিয়েছি হচ্ছে করলা, করলা ভাজি করব, আর হচ্ছে ভেন্ডি ভাজি, ডাল, আর সেই স্পেশাল রান্নাটা। আপনারা হয়তো অনেকেই সেটা খেয়েছেন, কিন্তু আমি আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবো। তো চিন্তা করলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য আসলে। তো এখানে আমি করলা কেটে নিচ্ছি, করলার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে করলা ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আমি করলার মধ্যে বড় বড় প্রায় 4টার মতো পেঁয়াজ দিয়েছিলাম, আর এখানে ছোট ছোট 2টা আলু দিয়েছিলাম। তো করলাগুলো কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিচ্ছি। এরপর আমি এখন ভেন্ডিগুলোও কেটে নিচ্ছি। একবারে সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়ে বসলে আসলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি ডালটা বাগার দিব। এখানে জাস্ট আমি 2 কোয়া রসুন নিয়েছি, তারপর হচ্ছে 1টা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ দিয়েছি, আর এখানে আমি কালো জিরার ফোড়ন দিব, এর জন্য কয়েকটা কালো জিরা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা আসলে আমাদের বাসায় আমার মেয়ে আর আমার হাজবেন্ডই বেশি পছন্দ করে, দেখা যায় যে এর জন্য অল্প করেই রান্না করি, বেশি রান্না করলে দেখা যায় নষ্ট হয়, তো অল্প রান্না করলে শেষ হয়ে যায়, নইলে বেশি একটু রান্না করলে দেখা যায় 2-3 দিন হয়ে যায় ফ্রিজের মধ্যে পড়ে থাকে। তো ডালটা বাগার দেওয়ার পর এখানে আমি ভেন্ডি ভাজি করব, আর ভেন্ডি ভাজিতে আমি জাস্ট 2টা পেঁয়াজ দিয়েছি, কিছু কাঁচামরিচ, আর এই তো ভেন্ডি, আর পরিমাণ মতো তেল, আর হচ্ছে দিব হচ্ছে লবণ, আর একটু হলুদের গুঁড়া। ভেন্ডি ভাজিটা কিন্তু একদম ঢাকনা ছাড়া করতে হয়, ভেন্ডি ভাজিতে যদি ঢাকনা দিয়ে দেয় তাহলে কিন্তু ভেন্ডি ভাজিটা একটু মানে আঠা আঠা হয়ে যায়, এটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার ভেন্ডি ভাজিটা একদম সবসময় ঝরঝরা থাকে, ফার্স্টের দিকে একটু আঠালো থাকে কিন্তু পরে ভাজলে আবার ভাজলে ঠিক হয়ে যায়। তো ভেন্ডি ভাজিটা হওয়ার পরে আমি করলা ভাজিটাও করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টের দিকে কিন্তু একটু আঠালো, কিন্তু এটা একটু পরে ঠিক হয়ে যাবে। ভেন্ডি ভাজিটা করা শেষ, একদম সবুজ কালারই রয়েছে ভেন্ডি ভাজিটার, কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেইনি। আর এদিকে আমি এখন করলা ভাজি করব, করলা ভাজির জন্য পরিমাণ মতো করলা ভাজিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। তো এখানে আমি বড় বড় 4টার মতো পেঁয়াজ দিয়েছিলাম, 2টা ছোট আলু, আর হচ্ছে করলা। এই সময় কিন্তু করলা খাওয়াটা আমাদের জন্য খুবই দরকার।
তো এই তো করলা ভাজি করে নিচ্ছি। আর করলা ভাজিটা আমাদের বাসার সবারই পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ আমার ননদের, ও করলা ভাজি অনেক বেশি পছন্দ করে। করলা ভাজিটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগে না, যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলেই কিন্তু ভালো লাগে। আর আপনাদের সাথে যে বলেছিলাম স্পেশাল রান্নাটা, সেই স্পেশাল রান্নাটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। সেটা আমি আসলে কখনো খাইনি, কিন্তু আজকে খাবো, আমার শাশুড়ি রান্না করছে। তো এখানে দিয়ে দিয়েছে প্রায় একটা বড় রসুন, তারপরে 2টা পেঁয়াজ, কিছু কাঁচা মরিচ আর দারচিনি, এলাচ, লবঙ্গ। তো মা ওই পাশে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, এরপর দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ। আর এদিকে আমি একটু করলাটা নেড়ে চেড়ে নিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিল লবণ। তারপরে এখন একটু ভেজে নিতে হবে। আমাদের দেশের ওদিকে আসলে এই এই খাবারটা কখনো কেউ খায় না, এর জন্য আমার আম্মু কখনো রান্না করেনি, এর জন্য আসলে খাওয়া হয়নি। কিন্তু মা বললো এটা নাকি অনেক মজা, তাই বললো যে আচ্ছা আজকে রান্না করবো পরো চিংড়ি দিয়ে। এরপর দিয়ে দিয়েছে এখানে 1 চামচের মতো জিরে গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিয়েছিল 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিল 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের, এর জন্য এখানে আসলে দারচিনি, এলাচ আর লবঙ্গটা দেয়া লেগেছে, কারণ কাঁচা কাঁঠালে কিন্তু একটা গন্ধ আছে, সেটাই আসলে যাওয়ার জন্য। আর এই কাঁঠালগুলো কিন্তু মা আগের থেকে আসলে কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ বলতে কি হাফ সিদ্ধ করে নিয়েছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা যেমন গরুর মাংসটা রান্না করি একদম অল্প আঁচে, সেই রকমভাবে এটা রান্না করে নিতে হবে। তো এইদিকে আমার প্রায় করলা ভাজিটা হয়েই আসছে, আমি আরেকটু এটা ভাজা ভাজা করে নিব, তারপরে নামিয়ে ফেলবো। এই তো কাঁঠালের তরকারিটা কিন্তু ভালো করে কষে গিয়েছে। আর এখানে এখন মা পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে জাস্ট বসিয়ে রাখবে, তো এটা আস্তে আস্তে হবে। এই তরকারিটা আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়। তো তরকারিটা হয়ে গিয়েছে, ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে, করলা ভাজি, ডাল, আজকের দুপুরের লাঞ্চ এটাই। যদিও আমি দুপুরে লাঞ্চ করব না, কারণ হচ্ছে কি আমি আর আমার হাজবেন্ড রোজা, তো দুপুরবেলায় রান্নাবান্না শেষ করা হয়েছে। তো এখানে এটা হচ্ছে বিকেলের বেলা, বিকেলবেলা আমি কিছু ফল কেটে নিচ্ছি, আসলে আমরা দুজন ইফতার করব, এর জন্য আজকে ইফতারে জাস্ট ফল, শরবত আর এই টুকটাক কিছু খাবো। তো এখানে আমি আম কেটে নিচ্ছি, আপেল, পেয়ারা। আমি আমার ননদের সাথে গল্প করছিলাম আর হচ্ছে গিয়ে ফলগুলো কাটছিলাম, আর ফোনটা কিন্তু ওর হাতেই ছিল, ওই আসলে ভিডিও করছিল। তো মা বলল যে কাঁঠালের তরকারিটা নাকি অনেক মজা হয়েছে, যদিও আমি এখনো খাইনি, রাতে খাবো, রাতে খেয়ে আপনাদেরকে আসলে জানাবো যে কেমন হলো, কিন্তু দেখে কিন্তু মনে হয়েছে যে অনেক মজা হয়েছে। তো এই তো আমি ফলগুলো এখন সব কেটে নিব, কেটে আমাদের প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে, আর 10-15 মিনিটের মতো আছে। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড ড্রাগন নিয়ে আসছিল, ড্রাগন ফলটা কেটে দেখলাম যে ভিতরে সে কালারটা অনেক সুন্দর, আমি মনে করেছিলাম যে সাদা হবে, পরে দেখলাম না একদম ম্যাজেন্টা একটা কালার, অনেক সুন্দর। তো এই তো সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর এখন হচ্ছে কি আমার হাজবেন্ডের কাছে নিয়ে আসলাম, আসলে ও বেডরুমেই খাবারটা খায়। তো ড্রাগন ফলটা খেয়ে মুখটা এমন করলো, মানে ড্রাগন ফলটা একদমই মজা ছিল না, দেখে মনে হয়েছে যে অনেক মজা, আমি মনে করেছি যে অনেক মিষ্টি হবে, কিন্তু একদমই না, বাজে ছিল। আর এখানে হচ্ছে ইফতার খাওয়ার পরে আমার ননদ জাম এনেছিল, জাম ভর্তা করেছে, তো এই ফার্স্ট টাইম এই সিজনে জাম খাচ্ছি, খুব ভালো লাগছিল। তো জাম খাওয়ার পরে রাতে সেরকম কোনো কাজ ছিল না, শুয়ে বসেই ছিলাম। তারপর হচ্ছে রাতে রাতে খাবার খাচ্ছি, তো কাঁঠালের তরকারিটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল, আমি আসলে চিন্তা করিনি যে এতটা মজা হবে।
তো আপনারা যারা এখনো কাঁঠালের তরকারি খাননি বা চিন্তা করছেন যে কেমন হবে, তাদের জন্য বলছি যে আসলে কিন্তু অনেক মজা হয়। আপনারা যারা এখনো ট্রাই করে দেখেননি, ট্রাই করতে পারেন, খুবই মজার। তো আজকের আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করব। যদি আজকের আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার আপডেট সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।